প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আজকে ডুমোর ফল নিয়ে একটু আলোচনা করব। ছাদ বাগানে কিভাবে ডুমোর গাছ লাগানো যায় বা রোপণ করা যায়। তো আমি এখানে দুইটা ডুমোর গাছ রেখেছি, একটা হচ্ছে আমাদের দেশীয় জংলা ডুমোর গাছ আর আরেকটি হচ্ছে মিশরীয় ডুমোর। তো দেশীয় ডুমোর এবং মিশরীয় ডুমোরটা চিনবেন কিভাবে? মিশরীয় ডুমোর বা সৌদি আরবের যে সব ডুমোর, সেই ডুমোরের গাছের পাতাটা একটু কাটা কাটা থাকবে। প্রতিটা পাতার দিকে খেয়াল করলে দেখবেন যে প্রতিটা পাতাই কাটা আছে, বাট দেশীয় ডুমোরের গাছের পাতা কিন্তু কোনো কাটা নেই। তবে একটা কথা কি, দেশীয় ডুমোর রান্না করা ছাড়া খাওয়া যায় না, আর মিশরীয় ডুমোর কি সৌদি আরবের ডুমোর রান্না ছাড়াই যদি পাকে ডুমোরটি তাহলে খুব সুস্বাদু এবং খুব মিষ্টি। সৌদি আরবের বা মিশরীয় ডুমোর প্রতি কেজি দাম প্রায় 1000 থেকে 1200 টাকা মতন মূল্য, আর দেশীয় ডুমোর 1 কেজির দাম ওই 30 থেকে 40 টাকা মূল্য। তো কোরআনের 95 নম্বর সুরায় ডুমোর ফলের কথা উল্লেখ আছে এবং ডুমোর গাছ, এই ডুমোর ফল নিয়ে একটি সুরাই আল্লাহ তাআলা নাজিল করেছে যেটাকে বলা হয় আত্তিন। আত্তিন, তিন শব্দের অর্থ হচ্ছে ডুমোর। তো এই ছাদ বাগানে আমরা কিভাবে মূল্যবান এই ডুমোর গাছ রোপণ করব, করলে এই মূল্যবান সুস্বাদু ফলটি আমরা পেতে পারি, সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকতেছে। এই ভিডিওতে থাকতেছে মাটি কিভাবে প্রস্তুত করবেন, কারণ সৌদি আরব এবং মিশরীয় যেসব ডুমোর গাছগুলো রোপণ করা হয় এই সকল ডুমোর গাছগুলো সচরাচর মরুভূমি অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে, আর আমাদের যে অঞ্চলে যে সকল ডুমোর তৈরি হয়ে থাকে সেই সকল ডুমোর জঙ্গলই হয়ে থাকে, এই সকল ডুমোর গাছের কোনো পরিচর্যা নাই এই আর কি। তো আশা যাক আমরা এবার মাটি প্রস্তুতের জন্য, কারণ দেশীয় ডুমোরটা আমি দেখালাম জাস্ট, কারণ অনেকেই মনে করে দেশীয় ডুমোর এবং সৌদি আরবের যে ডুমোর এর ডুমোরের ভিতরে পার্থক্য আকাশ পাতাল ডিফারেন্ট। দেশীয় ডুমোর কখনোই খালি খাইতে পারবেন না, কাঁচা খাইতে পারবেন না অথবা রান্না ছাড়া খাইতে পারবেন না, কিন্তু সৌদি আরবের ডুমোর রান্না ছাড়াই খাইতে পারবেন এবং এটা খুব খুব সুস্বাদু। একবার খেলে বুঝতে পারবেন যে আসলে এত সুস্বাদু। তো আশা যাক আমি এখানে কিছু মাটি নিয়েছি, এই মাটির ভিতরে সরিষার খোল নিয়েছি আমি, কিছু মিশ্রণ আগি করে ফেলেছি। সরিষার খোলটা দেখতেছেন গুঁড়ো করে রাখা আছে, এই সরিষার খোলটা নিয়েছি কিছু পরিমাণ, এবং কিছু গোবরের সার যেটা আমাদের জৈব সার হিসাবে পরিচিত এই গোবরের সারটা নিয়েছি, সেই সাথে এ হলো ফসফেট আর পটাশ কিছু পরিমাণ মিশ্রণ করেছি, এবং কিছু পরিমাণ নাইট্রোজেন মানে ইউরিয়া সার মিশ্রণ করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা টবটা কিভাবে প্রস্তুত করব আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, এই হচ্ছে একটি টব। টবের পিছনে খেয়াল করলে দেখবেন যে একটি কানা আছে, ফুটো আছে, কারণ এখানে অতিরিক্ত যে পানিটা থাকবে সেটা টবের নিচ দিয়ে বের হয়ে যাবে। তো এই ফুটো বা কানার উপরে আমরা এইরকম একটি খোলাং জাতীয় জিনিস আমরা দিয়ে দেবো যেন তার আশপাশে ফাঁকা থাকে এবং পানিটা বের হয়ে যায়। তো আমি এখানে এটা দিয়ে দিলাম, সেই সাথে আমি ইটের কিছু হলো খোয়া দিয়ে দেব, এখানে কিছু ইটের খোয়া কিছু দিয়ে দিলাম, দিয়ে দেব কিছু। জায়গা নিতে পারে, ঠিক আছে। তো আর একটু আমি মাটি দিয়ে নিব, এই মাটি দিয়ে নিলাম, এবার দেখা যাক ছিঁড়ে ফেললে ডুমোর গাছটা বাড়িয়ে আসবে। খুব সতর্ক যেন মাটি তার কাছ থেকে না সরে যায়, গোড়া থেকে মাটি যেন না সরে যায়। অ্যাকুরেট জায়গায় বসানোর পর এবার মাটি দিয়ে নেব চতুর সাইডে মাটি।
আমরা ডুমুর গাছটার গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফেলেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আবার এই ডুমুর গাছে যখন ডুমুর ধরবে ঠিক তখন আবার আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।